ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস তোমাদের ইজি ফোর পেপারের যে কোয়েশনগুলো ছিল কোয়েশন ব্যাংকের যেটা প্রোভাইড করেছিল ইউনিভার্সিটি তো তারই আনসার ইউনিভার্সিটির টেক্সট বই থেকে দেখিয়ে দেবো পেজ নম্বর সহ এবং দু একটা ট্রিকি কোয়েশ্চেন আছে এই পেপারে তো সেগুলো একটু এক্সপ্লেন করে দেবো তো দেখো প্রথম কোশ্চেনটা আছে হু হ্যাজ কমেন্টেড অ্যাজ ম্যানকাইন্ডস ডিসিশন টু কাম আউট অফ ইটস সেলফ ইম্পোজড ম্যাচিউরিটি তো এই কোশ্চেনটা দেখো চোদ্দো নম্বর পেজে আছে এই বোর্ড চোদ্দো নম্বর পেজে এবং পুরো লাইন ধরে কোশ্চেনের আনসারটা আছে দেখে নাও তো দেখো দুই নম্বর কোশ্চেনটা হচ্ছে হাউ ইজ দ্য এজ অফ পোপ পপুলারলি নন এই কোয়েশ্চেনটা একটু সাবস্ট্যান্স বেস ঠিক আছে এটা লাইন বাই লাইন আনসার পাবে না তেত্রিশ নম্বর পেজটা দেখো এখানে তোমরা পেয়ে যাবে একদম মানে ওপরে যে হেডিংটা আছে দেখো ওয়াই দ্য টার্ম অগাস্টান সো দ্যাট মিন্স এটাই হবে আনসার ঠিক আছে তো কোয়েশ্চেনটা তোমাদের টু দ্য পয়েন্ট বলতে হলে এরকম বলতে পারো এজ অফ পোপ পপুলারলি নন অ্যাজ অগাস্টান এজ ফর হিজ প্রিডমিনান্সি ইন দিস এরা ওকে নাও তিন নম্বর কোশ্চেন দ্য অগস্টান এজ কম্প দ্য রেঞ্জ অফ থ্রি ইংলিশ মোনার্কি হু আর দে সো এই পেজেই তেত্রিশ নম্বর পেজেই দেখো আনসারটা রয়েছে একদম আমি এখানে মার্ক করে দিয়েছি টু দ্য পয়েন্ট আনসার আছে লাইন ধরে দেখে নাও নেক্সট কোশ্চেন দেখো পাঁচ নম্বর হুম উড ইউ সরি চার নম্বর কোশ্চেন হু ইজ দ্য রাইটার অফ নোভাম অর্গানাম তো এই আনসারটা দেখো উনিশ পেজে আছে ফ্রান্সিস বেকন এই যে নোভাম অর্গানাম দেখো পাঁচ নম্বর কোয়েশ্চেন আছে যে কাকে পার্নারিং ফিগার অফ এনলাইটমেন্ট ইন ব্রিটেন বলা হবে তো এই যে আনসারটা আছে সতেরো নম্বর পেজে এবং এই যে ইংলিশ ম্যান মানেই কিন্তু ব্রিটেন ঠিক আছে ফ্রান্সিস বেকন অ্যান্ড থমাস হোপস নেক্সট ছ নম্বর কোয়েশ্চেন দেখো এজ অফ প্রোস অ্যান্ড রিজন সো সো এই কোয়েশ্চেনটার আনসার দেখো বত্রিশ পেজে আছে এবং প্রথম চয়েস কিন্তু অগস্টান হবে ঠিক আছে যদি অগস্টান না থাকে সেক্ষেত্রে নিও ক্লাসিক্যাল আনসারটা নিয়ে নেবে ঠিক আছে কিন্তু ফার্স্ট চয়েস কিন্তু অগাস্টান অগাস্টান থাকলে অগাস্টানই করতে হবে নাও দেখো সাত নম্বর কোশ্চেন এটা এটা একদম তোমাদের একুশ নম্বর পেজে পেয়ে যাবে এবং আনসারটা যে থমাস হোপসের লেখায় লিভিয়াথন লিভিয়াথন রাইটারটাই চেয়েছে অ্যাকচুয়ালি তো আনসার হয়ে যাবে থমাস হোবস লিভিয়াথানের লেখক দেখো এরপর আট নম্বর কোশ্চেনটা আছে অগাস্টান শব্দটা কেন ইউজ করা হয়েছিল তো এখানে দেখতেই পাচ্ছ ওয়াই দ্য টার্ম অগাস্টান ঠিক আছে এই পুরো জায়গাটা জুড়ে এটার অ্যানালিসিস আছে স্টিল মেন কি পয়েন্টটা কিন্তু এখানে আছে সেই তেত্রিশ পেজেই এটা চলছে তেত্রিশ নম্বর পেজে কি পয়েন্টটা এখানে আছে দেখো রুল অফ এম্পায়ার অক্টাভিয়ান অগাস্টান অগাস্টাস তো রোমান এম্পায়ার একজন ছিলেন অগাস্টাস বলে যার সময় ইংলিশ লিটারে লিটারেচারটা খুব ফ্লারিশ করেছিল ঠিক আছে একইভাবে আবার এইটিন্থ সেঞ্চুরিতে নিউ ক্লাসিক্যাল এজেও ভীষণভাবে ইংলিশ লিটারেচার প্ল্যালিশ করেছিল এবং এটা গোল্ডেন এজ অফ লিটারেচার নামে পরিণত হয়েছিল দ্যাটস ওয়াই অগাস্টন ওয়াজ অ্যাপ্লাইড অ্যাজ আ টার্ম অফ হাই প্রেস অ্যান্ড ইট ওয়াজ দ্য গোল্ডেন এজ অফ ল্যাটিন লিটারেচার ওয়ান মার্কস হলে এই লাস্ট আমি যেটুকু বললাম এটুকু টু দ্য পয়েন্ট হয়ে যাবে নেক্সট দেখো নয় নম্বর কোয়েশ্চেনের আনসারটা একশো ছিয়ানব্বই পেজে পেয়ে যাবে এবং একটা লাইন তুলে দিয়েছে ঠিক আছে সো এটা এটা কে রিমার্ক করেন এটা আনসার হয়ে যাবে জোসেফ অ্যাডিশন ঠিক আছে হেয়ার ইজ দ্য আনসার নেক্সট দেখো দশ নম্বর কোশ্চেনটা ভার্চুয়ালি অর্ডারের অরিজিনাল টাইটেলটা জানতে চাইছে এটা আনসার সবাই যেন পামেলা সো এটা আমি আর দেখাই নি এরপর এগারো নম্বর কোয়েশ্চেনটা অনেক বড় আছে আনসারটা বাষট্টি পেজে আছে এবং আনসারটা হবে দ্য এস এ অন ম্যান ওকে নেক্সট দেখো বারো নম্বর কোশ্চেন এটাও বাষট্টি পেজেই আছে সিক্সটি টু পেজে আনসারটা হয়ে যাবে এই যে লর্ড পিটার দ্য এই যে দ্য ব্যারন অফ দ্য পোয়েম এগেন দেখো তেরো নম্বর কোয়েশ্চেন আনসারটা ঠিক এখানেই আছে বাষট্টি পেজে এই যে আরবেলা অফ ফার্মার বেলিন্ডা অফ দ্য টেক্সট ওকে সো আনসার ইজ হেয়ার দেখো এরপর চোদ্দ নম্বর কোশ্চেনের আনসারটা চৌষট্টি পেজে আছে এটা একটু এক্সপ্লেন করার আছে একটু বোঝারও আছে তো তোমরা বুঝতে চাইলে পরে আমার কমেন্ট বক্সে জানিও আমি বলে দেবো আনসারটা কিন্তু এই যে টয়লেট সিন ওকে নেক্সট পনেরো নম্বর কোশ্চেনের দেখো চেয়েছে বিলেট ডক্সের মানেটা চেয়েছে তো এই যে লাভ লেটার আনসারটা সাতাত্তর পেজে আছে নেক্সট দেখো ষোলো নম্বর কোয়েশ্চনে স্প্রিংয়ের সিম্বলিক মিনিং চেয়েছে ঠিক আছে এটা একশো আট পেজে আছে এই যে এইখান থেকে এতটা এই পার্টটা পড়লে তোমরা আনসারটা বুঝতে পারবে কিন্তু টু দ্য পয়েন্ট হিসেবে তোমরা রিবার্থ অ্যান্ড রি বললেই কিন্তু হয়ে যাবে নেক্সট দেখো সতেরো নম্বর কোয়েশ্চনে দুটো কবিতার লাইন তুলে দিয়েছে তোমরা এক ছত্রিশ নম্বর পেজে দেখো চলে এখানটা পেয়ে যাবে কিন্তু এক্স্যাক্ট এই ঠিক এর পরের লাইন দুটো কিন্তু চেয়েছে ঠিক আছে এটা আমি ওখান থেকে কালেক্ট করে মানে ওই বইটা থেকে এখানে আমি লিখে দিয়েছি কবিতাটা এটাই কিন্তু ওই কবিতার লাইনটা ছত্রিশ নম্বর পেজে আছে তো সেক্ষেত্রে আনসারটা হয়ে যাবে এই যে এসে অন ক্রিটিসিজম এটাই হয়ে যাবে আনসার এরপর দেখো আঠেরো নম্বর কোশ্চেনটা একশো সাতাশ নম্বর পেজে একদম লাইন ধরে আনসারটা আছে দেখো নম্বর কোশ্চেনটার আনসার একশো উপরের দিকে আছে এই যে অল এলিজিস এটাই হবে আনসার নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন আনসারটা ওই সেম পেজ একশো আঠাশ পেজে দেখো একটু নিচের দিকে আছে আনসারটা হয়ে যাবে ডেলিভারেটেড অন ডেথ নেক্সট একুশ নম্বর কোয়েশ্চেনের আনসার দেখো একশো উনত্রিশ পেজে আছে আয়াম্বিক পেন্টামিটার আর যদি প্যাটার্নটা চায় সেক্ষেত্রে তোমরা এই যে এ বি এ বি প্যাটার্ন নেক্সট দেখো বাইশ নম্বরের অ্যান্সারটা আছে একশো একষট্টি পেজে এবং আনসারটা কিন্তু হয়ে যাবে ট্রাভেল লক্স এছাড়াও আরেকটা আনসার হবে এই যে এলিগোরিক্যাল লিখে দিয়েছি আমি এখানে দেখো এরপর তেইশ নম্বর কোশ্চেনটার আনসার একশো আটান্ন পেজে আছে হাউ মেনি ভয়েজেস তো এই যে ফোর ভয়েজেস নেক্সট কোশ্চেন চব্বিশ নম্বর রবিনসন ক্রুসোতে ম্যান ফাইডে কাদে বলো যে স্লেভ বা সার্ভেন্ট একশো একাশি নম্বর পেজে অ্যান্সারটা আছে তো ইনি ইনি ছিলেন রবীন্দ্রচন্দ্র কুসুর স্লেপ বয় বা সার্ভেন্ট দেখো পঁচিশ নম্বর কোয়েশনে এটা একশো আঠাশ পেজে আছে এই যে টাইটেল চেয়েছে দ্য মিস্টেক্স অফ নাইট দেখো ছাব্বিশ নম্বর কোয়েশ্চেনটা আছে গোল্ড স্মিথ ইউজ অফ কমেডি ম্যানার্স রিজর্ভস মোস্টলি অ্যারাউন্ড হুম আনসারটা টু দ্য পয়েন্ট আনসার হয়ে যাবে ইউজুয়ালি অ্যারাউন্ড দ্য মিডিল অর্ড আপার ক্লাস অফ দ্য সোসাইটি এই আনসারটা একদম লাইন বাই লাইন পাবে না ঠিক আছে এই যে দুশো বারো নম্বর পেজ এই পেজটা যদি একটু পড়ো দেখো বুঝতে পারবে কোথাও কোথাও মেনশন করা আছে ছড়িয়ে ঠিক যে মিডিল ক্লাস অডিয়েন্সেস তো আনসারটা এক লাইনে পাবে না এই জায়গাটা পড়লে পারেই একদম জিস্ট বুঝতে পারবে তাহলেই বুঝতে পারবে যে আনসারটা এটাই হবে এরপর দেখো সাতাশ নম্বর কোশ্চেন এবং আঠাশ নম্বর কোশ্চেন দুশো উনচল্লিশ পেজে আছে আনসার ঠিক আছে এই যে মার্ক করা আছে টোয়েন্টি সেভেন অ্যান্ড টোয়েন্টি এইট এরপর দেখো উনত্রিশ নম্বর কোশ্চেনটা আছে ফয়েল ক্যারেক্টার অফ টুলিডিয়া লিডিয়া আনসারটা দেখো দুশো সাতচল্লিশ পেজে আছে এখানে কিন্তু জুলিয়াকে লেখা আছে তবে জুলিয়া এবং পাশে এটাও লেখা আছে শি ইজ সেন্সেবল অ্যাজ ইজ জ্যাক অ্যাবসলিউট এই গল্পের রেসপেক্টে আনসারটা কিন্তু জ্যাক অ্যাবসলিউট নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে কারণ যেহেতু জ্যাক অবসলিউট এই কবিতার হিরো ছিল সরি এই গল্পের হিরো ছিল এবং লিডিয়া হিরোইন ছিল তো ওর সাথে ওরই তুলনা চলে এবং পুরো গল্পটার পরে কিন্তু এটাই দেখা যায় ও কন্ট্রাস্টিং ক্যারেক্ট ফয়েল ক্যারেক্টার ইজ নাথিং বাট দ্য কন্ট্রাস্টিং ক্যারেক্টার সো এক্ষেত্রে লিডিয়ার সঙ্গে অ্যাবসোলিউটেরই তুলনা চলে এবং অনেকে কিন্তু অ্যাবসোলিউট আনসারই নেবেন ঠিক আছে জ্যাক অ্যাবসলিউট তো তোমরা অপশনে যেটা পেয়ে যাবে অ্যাবসোলিউটটা অগ্রগণ্য বেশি যেটা পাবে সেটা দিয়ে দেবে এরপর দেখো তিরিশ নম্বর কোয়েশ্চেনে বলেছে শেক্সপিয়ার্স ফ্যাটাল ক্রিওপেট্রা রেফার্ড টু আনসারটা আছে দুশো তেষট্টি পেজ ঠিক আছে ওয়ান টু সিক্সটি আনসার হয়ে যাবে এ কুইবেল তো এখানে ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ কোনো কোয়েশ্চেন থাকলে ডিটেল কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবে আমি নেক্সট ভিডিওতে সেটা বলে দেবো এগেন থ্যাংক ইউ